الحمدللہ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। জুমার আজানের পর নামাজের পূর্বের এই ফজিলতপূর্ণ সময়ে কিছু দিনই আলোচনার এক সুন্দর পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ইমানদার মুমিন মুসলমানদের প্রতি এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা অনুগ্রহ। তিনি তাদেরকে এমন কিছু ইবাদত বন্দিগি দান করছেন যে সমস্ত ইবাদত বন্দিগির দ্বারা বান্দা তার রুহানি তারাক্কি লাভ করে, তার অন্তরের প্রশান্তি সে লাভ করে এবং দুনিয়া এবং আখেরাতের খায়ের এবং বরকত সে লাভ করতে পারে। আল্লাহ তাআলার নির্বাচিত ইবাদত বন্দেগীগুলোর মাঝে দিলের প্রশান্তি,
অন্তর শান্ত হয়, তৃপ্ত হয়, দিলের খোরাক আছে এর মাঝে, মনের যে শান্তি, দিলের যে শান্তি, এটা আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির দ্বারাই শুধুমাত্র বান্দা লাভ করতে পারে। তার দুনিয়ার জীবন আল্লাহ তাআলার বন্দিগির দ্বারা সফল হয় এবং আল্লাহ তাআলার বন্দিগির দ্বারাই আখিরাতের জীবনও সফল হয়। আল্লাহ তাআলার নির্বাচিত ইবাদত বন্দিগুলোর মাঝে একটা বিশেষ ইবাদত হল বাইতুল্লাহর জিয়ারত করা। বাইতুল্লাহর জিয়ারত আল্লাহ তাআলার হুকুম, সামর্থ্যশীল বান্দাদের উপর বাইতুল্লাহর জিয়ারতটা আল্লাহ তাআলার হুকুম। তো এটা আল্লাহ তাআলার এমন একটা হুকুম, বান্দা যখন আল্লাহ তাআলার এই হুকুমটাকে পালন করে, তো এই হুকুমটা পালন করার দ্বারা আল্লাহ তাআলা বান্দার প্রতি এত খুশি আর এত রাজি হন যে তাকে তার অপরাধ, তার গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে পবিত্র করে দেন এবং জান্নাতের মাঝে উচ্চ মাকাম, উচ্চ আসন তাদেরকে দান করা। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি বাইতুল্লাহর জিয়ারত করে মানে হজ করে এবং এই সফরে যাবতীয় অশ্লীলতা এবং কটুক্তি থেকে সে নিজেকে বিরত রাখে, পূর্ণ সফরের শুরু থেকে শেষ পর্যন্ত অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করে, কটুক্তি মন্দ আলোচনা থেকে সে নিজেকে হেফাজত করে, তো এই সফর থেকে সে এমন ভাবে ফিরে আসে যেমন তার মা তাকে প্রসব করেছে। কত বড় ফজিলত! আল্লাহ তাআলা নতুন একটা জীবন তাকে দান করেন, নতুন ভাবে তার জীবনটাকে শুরু করার একটা সুযোগ আল্লাহ তাআলা সেই বান্দাকে দান করেন। অপুরন্ত নেকি অর্জনের সুযোগ, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সুযোগ, আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্ক তৈরি করার সুযোগ। প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং প্রত্যেকটা কাজ দ্বারা বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে থাকে, আল্লাহর সাথে তার সম্পর্ক বৃদ্ধি পেতে থাকে। হাদিসের কিতাবের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অসংখ্য বর্ণনা এই ইবাদতের ফজিলত সম্পর্কে এবং এই ইবাদতের প্রত্যেকটা কাজের ফজিলত সম্পর্কে অসংখ্য ফজিলতের আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছেন, হাদিসের কিতাবের মাঝে তা লিপিবদ্ধ আছে। ইহরামের ফজিলত, ইহরাম অবস্থায় থাকার ফজিলত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুমিন ব্যক্তি যখন ইহরাম অবস্থায় দিন কাটাবে,
তো সারাদিন সে যখন এহরাম অবস্থায় কাটাইল, তো সন্ধ্যাকালে সূর্য তার সকল গুনাহ নিয়ে অস্ত যাবে। এহরাম অবস্থায় থাকার, শুধু এহরাম অবস্থায় থাকারই ঠিক এই পরিমাণ ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এরকম ফজিলত বর্ণনা করছেন, এই সফরে যে বান্দা তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যে লাব্বাইক আমি হাজির, আল্লাহুম্মা হে পরওয়ারদিগার, হে আল্লাহ, লাব্বাইক আমি হাজির। তো আল্লাহ তাআলার কাছে বান্দা এই যে বলতে থাকে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আমি হাজির, লা শারীকা লাকা তোমার কোনো শরীক নাই, লাব্বাইক আমি হাজির, আল্লাহ আমি উপস্থিত হয়েছি, তোমার ডাকে আমি সাড়া দিছি। তো এই তালবিয়া বান্দা যখন উচ্চ স্বরে তালবিয়া পড়তে থাকে, এটা কেমন ফজিলতপূর্ণ। হযরতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে কোন ব্যক্তি যখন এহরাম অবস্থায় তালবিয়া পাঠ করে, তালবিয়া পড়তে থাকে, তো তার ডানে বামে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যা আছে, গাছপালা মাটি পাথর এই সকল কিছু তার তালবিয়া পাঠে তার সাথে শরিক হইতে থাকে, সকলেই তার সাথে তালবিয়া পড়তে থাকে। কত ফজিলতপূর্ণ। সেই বাইতুল্লাহ হাজিরি এটা ইমানদার মুমিন মুসলমানদের জীবনের জন্য একটা বড় ধরনের সৌভাগ্য, জীবনের এটা অনেক বড় ধরনের একটা পাওয়া, এবং এটা জীবনের শ্রেষ্ঠতম সফর, এবং এই সফরটা একটা মর্যাদাপূর্ণ সফর। গোলাম হিসেবে নিজ মুনিবের সামনে নিজের আব্দিয়তকে, নিজের গোলামিকে উপস্থাপন করার সফর, এটা বুঝতে হবে। আল্লাহ আমার মুনিব, আমি সেই আল্লাহর গোলাম, এই সফরটা হল নিজ গোলামি, নিজ আব্দিয়ত, নিজ আব্দিয়ত আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করার সফর। আল্লাহ তাআলার নির্দেশিত স্থানগুলোতে গিয়ে নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করা, যে বান্দা হাজির, বান্দা তোমার হুকুম মতো উপস্থিত হয়েছে, হাজির হয়ে গেছে, এটা প্রকাশ করা। এই কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে এই সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করার দাওয়াত দিতেন, যে এই সফরের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ কর, কারণ এই সফরটা জীবনের শ্রেষ্ঠতম সফর, জীবনের সবচাইতে বড় অর্জনের সফর, জীবনের সবচাইতে বড় সৌভাগ্যের সফর, এই সফরের জন্য প্রস্তুতি গ্রহণ কর। ওয়াতাজাওয়াদু وتزودوا فإن خير الزاد التقوى وتزودوا فإن خير الزاد التقوى আল্লাহ তাআলা হুকুম দিতেন প্রস্তুতি গ্রহণ করো,
ওয়াতাযাওয়াদু সামান সংগ্রহ করো। এই সফর ফরজ হয় কখন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, যে বাইতুল্লাহর হজ বাইতুল্লাহর জিয়ারত মানুষের উপর ফরজ হয়, মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা, বান্দা যখন সামর্থ্যশীল হয় বাইতুল্লাহ নিজ ঠিকানা থেকে যাওয়া আসার সামর্থ্যশীল যখন একজন বান্দা হয় তখন তার উপর বাইতুল্লাহর জিয়ারত কি হয়? ফরজ হয়। তো তার কাছে যখন বৈষয়িক সরঞ্জামের ব্যবস্থাপনা হয় তখন তো তার উপর ফরজ হয়, কিন্তু এই সফরটাকে মাকবুল করা, এই সফরটাকে একটা অর্জনের সফর হিসেবে পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া, তোমরা সামান সংগ্রহ করো, ফাইন্না খাইরাজ যাদ, আর এই সফরের জন্য সর্বোত্তম সামান, খাইরাজ যাদ সর্বোত্তম সামান, যেই সামান যেই সরঞ্জামটা সবচেয়ে বেশি জরুরি সেই সামানটা হল আত্তাকওয়া, তাকওয়ার গুণ অর্জন কর, আল্লাহ তাআলার ভয় এটাকে অর্জন করা, আল্লাহ তাআলাকে চিনা, মুনিব হিসেবে চিনা, ইলাহ হিসেবে চিনা, রব হিসেবে আল্লাহ তাআলাকে চিনা, আর নিজেকে আল্লাহ তাআলার একজন বান্দা হিসেবে চিনা। এই যে তাকওয়া, এই তাকওয়ার গুণকে অর্জন করা এবং তাকওয়ার গুণের মাধ্যমে এই সফরের প্রস্তুতি গ্রহণের আহ্বান দাওয়াত আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে পেশ করছেন। কারণ এই সফর শুধুই একটা সফর না, গেলাম কিছু খরচ করে আসলাম, এই সফরটা এমন সফর না, বরং নিয়ে আসার সফর, নিয়ে আসার জন্য প্রস্তুতি প্রয়োজন। তাই এই সফরের জন্য বৈষয়িক প্রস্তুতির সাথে সাথে, বৈষয়িক সরঞ্জামের সাথে সাথে রুহানি সরঞ্জাম, রুহানি প্রস্তুতি এটাও খুব জরুরি। কারণ এই সফরের সফলতা জীবনের সবচেয়ে বড় সফলতা, একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা এই সফরের সফলতা, আর এই সফরের ব্যর্থতা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আল্লাহর ঘরের দিদার, বাইতুল্লাহর দিদার, বাইতুল্লাহর দর্শন এটা এমন এক আমল, আল্লাহর কাছে শুধুমাত্র বাইতুল্লাহর দর্শন, বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকা এত প্রিয় একটা আমল যে বান্দা যখন বাইতুল্লাহর দিকে শুধুমাত্র তাকিয়ে থাকে এই তাকিয়ে থাকাটাই আল্লাহ তাআলার কাছে একটা মহান ইবাদত হিসেবে গণ্য হয়, এবং বাইতুল্লাহর দিকে শুধুমাত্র তাকিয়ে থাকা, যারা বাইতুল্লাহর দর্শক বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে তাদের উপর সার্বক্ষণিক আল্লাহ তাআলার তরফ থেকে 20টা রহমত নাজিল হইতে থাকে,
জীবনের প্রথম বাইতুল্লাহ দর্শন, জীবনে প্রথমবার বাইতুল্লাহকে দেখতে পাওয়া, আর বাইতুল্লাহর দর্শন আর সেই সময়ের আবেগ, সেই সময়ের অনুভূতি, আর সেই সময়টা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে ওই সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করে, হাদিসের মাঝে আল্লাহর নবী ফরমান যে ওই সময়টা বান্দা যে দোয়া করে আল্লাহ তাআলার দরবারে তার সেই দোয়াটাই কবুল হয়। জীবনের কত বড় একটা অর্জনের সময় এই সময়টা। তো বাইতুল্লাহর দর্শন ঠিক সেই সাথে বাইতুল্লাহর বিশেষ বিশেষ জায়গাগুলোর দর্শন, আল্লাহর ঘরের গিলাফ ধরে আল্লাহকে ডাকার একটা মহান সুযোগ, এটি কিন্তু জীবনের অনেক বড় একটা সুযোগ। এই সুযোগটাকে পাওয়ার একটা আশা, আর এই সুযোগটাকে জীবনের একটা অনেক বড় সুযোগ মনে করা, আর এই সুযোগটার একটা অপেক্ষায় থাকা, এটা প্রত্যেকটা মুমিনের দিলের এটা একটা তামান্না হওয়া আছে। হাদিসের মাঝে আসছে যে হযরে আসওয়াদ রুকনে ইমানি, এটা এমন দুইটা রুকন যে এই দুইটা রুকুনকে স্পর্শ করা বান্দার গুনাহগুলোকে মুছে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হযরে আসওয়াদের এই পাথর কিয়ামতের দিন একে দুইটা চোখ দেওয়া হবে, সে দেখতে থাকবে, একে জবান দেওয়া হবে, সে কথা বলবে, আর সে কিয়ামতের দিনের সেই কঠিন মুহূর্তে সেই ব্যক্তির পক্ষে সাক্ষ্য দিবে যে তাকে সঠিক পন্থায় ইসলাম এবং তাকে স্পর্শ করেছে, তাকে চুমু খেয়েছে, তার পক্ষে সে সাক্ষী দেবে। আল্লাহর ঘরের তোয়াফ, এইটাকে বলা হয়েছে বাইতুল্লাহর সর্বোত্তম ইবাদত হল বাইতুল্লাহর তোয়াফ। হাদিসের মাঝে আসছে যে বাইতুল্লাহর তোয়াফ এবং তোয়াফ পরবর্তী দুই রাকাত নামাজ একটা গোলাম আজাদ করা সমপরিমাণ নেকি তাকে এই তোয়াফের বিনিময়ে প্রদান করা হয়। হাদিসের মাঝে তো এটা জীবনের কত বড় একটা সুযোগ, এই বাইতুল্লাহ চত্বরে বাইতুল্লাহর তোয়াফ করতে পারা। যে বাইতুল্লাহর এই চত্বর এই মাতাব, তো সেই মাতাব যেই মাতাফে যেই চত্বরে যুগে যুগে আল্লাহর মনোনীত বান্দারা, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা তারা এই মাতাফের চত্বর এই বাইতুল্লাহর তোয়াফে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করত। বাইতুল্লাহর এই আল্লাহর ঘর পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন বুজি আলিন নাস
লাল্লাযী বিবাক্কাত মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবীদেরকে পাঠাইছেন, আল্লাহ তাআলার যত প্রিয় বান্দাদেরকে পাঠাইছেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে মাতা বাইতুল্লাহ, এটা বাইতুল্লাহ, কাবাই বাইতুল্লাহ, বাইতুল্লাহ কখনো পরিবর্তন হয়। এই আল্লাহ তাআলার প্রিয় বান্দা মানুষের ইতিহাসের শুরু থেকে এ পর্যন্ত যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করতেন, আল্লাহ তাআলার প্রিয় সকল বান্দা বাইতুল্লাহর জিয়ারত তাদের নসিব হয়েছে। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের এ বাইতুল্লাহর জিয়ারত নসিব হয়েছে। বাইতুল্লাহর ইশক, বাইতুল্লাহর প্রেম আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। অনেকে জিয়ারত নসিব হয় নাই, কিন্তু বাইতুল্লাহর মহাব্বত, ভালোবাসা, এটা আল্লাহ তাআলা তাদের অন্তরে দিয়েছেন। সমস্ত নবীরা এই মাতাফের মাঝে তোয়াফ করতেন। যুগে যুগে আল্লাহ তাআলার যে সমস্ত প্রিয় বান্দা তারা এই মাতাফে তোয়াফ করতেন। আল্লাহ তাআলার এই ঘরের চতুর্দিকে তোয়াফের দ্বারা আল্লাহ তাআলার সাথে তারা মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক তৈরি করতেন, প্রেম ভালোবাসাকে প্রকাশ করতেন। সেই মাতাফের মাঝে, সেই জমিনের মাঝে তোয়াফ করতে পারাটা এবং তোয়াফ করার দিলই একটা তামান্না দিলের মাঝে রাখা, প্রত্যেকটা মুমিনের এটা জীবনের অনেক বড় একটা তামান্না, একটা আকাঙ্ক্ষা হওয়া চাই। তো এটা তো একটা অনুভূতির ব্যাপার যে এই কাবার চত্বর, এই মাতাফ, সেই মাতাফ যে মাতাফে সেজদারত অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর কাফেররা উটের নারী ভুড়ি চেপে দিয়ে তাকে হত্যা করতে চেয়েছে। ইমানের জন্য আর এই ইসলামের দাওয়াতের জন্য কি কষ্ট ঠিক এই জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করছেন। সেই জমিন থেকে সেই নবীর মহাব্বত এইটাও আনা চাই। এই কাবার চত্বরে আল্লাহর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে, ঈমান প্রকাশ করতে গিয়ে নবীর সাহাবা একরাম কি কঠিন নির্যাতনের শিকার হয়েছেন। তাদের সেই ত্যাগ কুরবানি আর সেই আত্মত্যাগের বিনিময়ে আমরা ঈমান পাইছি, আর সেই মাতাফের মাঝে আজকে আমরা নিরাপদ, আর আমরা বাইতুল্লাহর জিয়ারত করতে পারতেছি। হযরত আবু যর গিফারি তাকে এই মাতাফে ঈমান প্রকাশ করার কারণে, জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ার কারণে তাকে রক্তাক্ত করা হয়েছে। এই সেই মাতাফ। এই জমিনে, এই মাতাফে, এই কাবার চত্বরে হযরত আবু বকরকে বেহুশ করা হয়েছে, তাকে মেরে মেরে বেহুশ করা হয়েছে। উত্তপ্ত জমিনে হযরতে বেলালকে পাথর চাপা দেওয়া হয়েছে। এই জমিনে কি কঠিন ত্যাগ কুরবানি এই জমিনের সাথে সম্পৃক্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবা একরামের ইসলামের ইতিহাসের
এবং এই ত্যাগ কুরবানি বাইতুল্লাহকে সামনে নিয়ে বাইতুল্লাহর রবের ভালোবাসায় তারা এ ত্যাগ এবং এ কুরবানি ইমানের জন্য ইসলামের জন্য তারা প্রদর্শন করেছিল। ইমানের জন্য ইসলামের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার কাফেরদের এই নির্যাতন এটাকে সহ্য করে এই নির্যাতনের মুখে মুখ চেপেও শেষ পর্যন্ত মক্কার জমিনে থাকতে পারেন। ইমানের জন্য ইমানের দাওয়াতের জন্য এই বাইতুল্লাহ আল্লাহর ঘর এই বাইতুল্লাহ তাকে ছেড়ে দিতে হই। তাই সে জমিন থেকে অনেক কিছু আনার আছে, সে জমিন শুধুই দেখে আসার না, কিছু নিয়ে আসার। বাইতুল্লাহ এলাকার প্রত্যেকটা অলি গলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম এই পথগুলোতে চলছেন, এই পথগুলোতে ইমানের দাওয়াতের জন্য তাদেরকে নির্যাতন করা হয়। আর সেই জায়গাগুলো তাদের ত্যাগ তাদের কুরবানি এর বিনিময়ে আজকে আমাদের জন্য এমন নিরাপদ আর এমন মকবুল যে আজকে নির্বিঘ্নে আমরা আল্লাহকে ডাকার জন্য সে জমিনকে পাইছি, আর সে জমিনে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আসো এই জমিন থেকে কিছু নিয়ে যাও। এই জমিনে আসাটা তোমার জীবনের শ্রেষ্ঠতম অর্জনের জন্য আসা এবং তোমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের সফর এই জমিনের সফর। এই ঘোষণা তো আল্লাহর, এই ঘোষণা কার? আল্লাহ। সেই সামর্থ্যবান আল্লাহ তার সামর্থ্যবান বান্দার উপর সেই জমিনকে সফর করা, সেই জমিনে আল্লাহ তাআলার নির্ধারিত ইবাদতকে পালন করা জীবনে একবার ফরজ করে দিতে সামর্থ্যবান বান্দাদের উপর জীবনে একবার আল্লাহ ফরজ করে দিতেন এই জমিনে আসতে হবে, কারণ এই জমিনের সাথে আমার প্রিয় বান্দাদের সম্পর্ক, প্রিয় বান্দাদের স্মৃতি বিজুরি। এই জমিনের সবকিছুর সাথেই আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের ইতিহাস জড়িত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ কুরবানির ইতিহাস জড়িত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ কুরবানির ইতিহাস জড়িত এই জমিনের সাথে। তাই পুরো জীবনে একবার সেই জমিনের জিয়ারত এবং সেই জমিনে আল্লাহ তাআলার নির্ধারিত ইবাদত গুলোকে পালন করা সামর্থ্যশীল বান্দাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিতেন। তাই জীবনের এই একমাত্র সফর থেকেই এমন এক রুহানিয়ত, এমন একটা আত্মা এটাকে তৈরি করা চাই যেই রুহানিয়ত আর যেই আত্মাটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে। বান্দা জীবনে একবার সে জমিন থেকে এমন কিছু সামান নিয়ে আসবে,
এমন কিছু সিদ্ধান্ত, এমন কিছু শপথ সে জমিন থেকে বান্দা নিয়ে আসবে, তার বাকি জীবন যেই শপথের উপর, যেই অঙ্গীকারের উপর আর যেই চেতনার উপর সে তার বাকি জীবনকে পরিচালিত করবে, এটা চাই। এমন ভাবে আসা চাই, নতুন ভাবে আসা। নিজেকে ধুয়ে মুছে পরিষ্কার করে আসা, অতীত ময়লা আবর্জনা গুলো থেকে নিজেকে মুক্ত করে নিজেকে পবিত্র করে আসা খুব প্রয়োজন। আর আল্লাহ তাআলা সেই সুযোগও সেই জমিনে রাখতেন, এত সুযোগ। আরাফার ময়দানে মর্যাদা এবং ফজিলতপূর্ণ ওকুফ, জীবনের কত বড় সুযোগ। আরাফার এই ময়দান এটা দোয়া কবুলের ময়দান, ক্ষমার ময়দান। আরাফার ময়দান, এই ময়দানের উপস্থিতি তারা আল্লাহ তাআলার কাছে কেমন মকবুল, কেমন কবুল। আরাফার ময়দানে উপস্থিত বান্দাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে, তাহলে সেই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে কেমন প্রিয়, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা কিভাবে কবুল করেন। যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সেই মানুষগুলো দেখান, দেখো এরা আমার বান্দা, সে মানুষগুলোকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ ক্ষমা আল্লাহ তাআলা তাদেরকে দান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানের উপস্থিতিটা কি হজ্জ উঠে, আল হজ্জ আরাফা, এটাই তো হজ্জ। মুরব্বীদের জবান থেকে শোনা, আরাফার ময়দানে ওকুফের পর ফিরে আসার সময় যদি মনের মাঝে এই সারা না আসে যে আমার ক্ষমা হইছে, তাহলে এটা দুর্ভাগ্য। মনের মাঝে এই বিশ্বাস তৈরি হয়ে যাওয়া চাই যে ক্ষমা হয়ে গেছে, বিশ্বাস তৈরি হয়ে যাওয়া চাই। মুজদালিফাই ওকুফ এত ফজিলতপূর্ণ ওকুফ যে মুজদালিফায় বান্দা যখন ওকুফ করে আর আল্লাহ তাআলার কাছে হাত তুলে, তো আরাফার ময়দানে তো মাফ হয়ে গেছে। তো এই মুজদালিফায় যে হাত তুলছে বান্দা, বান্দাকে আল্লাহ তাআলা কি দিবেন। হাদিসের মাঝে আসছে মুজদালিফার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে যখন ওকুফ করতেছেন, একটা পর্যায়ে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাইসা দিলেন। আল্লাহর নবীর সাহাবা একরাম সবসময় আল্লাহর নবী কখন কি করতেছেন এটার উপর একটা সতর্ক দৃষ্টি রাখত। তো প্রশ্ন এসে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন কেন, কি ঘটল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্ণনা করলেন তার ভাবার্থ এই, আরাফার ময়দানে অবস্থানের পরও শয়তানের এতটুকু আশা ছিল আল্লাহ তো আল্লাহর হকমত করছে, এদেরকে কাট করার জন্য বান্দার হক তো আছে, আল্লাহ তো আল্লাহর হক মাফ করে দেন, কিন্তু বান্দার হক মাফ হয়, বান্দার হক কি মাফ হয়। তো শয়তানের একটা আশা ছিল
যে বান্দার হক এটা থেকে তো এরা মুক্তি পায় না। তো মুজদালিফার এই ওকুফ, এই ওকুফ দ্বারা আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিতেন যে বান্দার বান্দার হক তিনি মাফ করে দিতেন। শয়তান নিরাশ হয়ে, শয়তানের সেই নিরাশা আল্লাহর নবী সচ্ছে দেখছেন, এটা তিনি মুচকে হয়েছেন। জামরার মাঝে যে রমি করা হয়, কঙ্কর নিক্ষেপ করা হয়, এটাও আল্লাহর কাছে খুব প্রিয় এবার। এবং এত ফজিলতপূর্ণ ইবাদত, আল্লাহর এই হুকুমকে পালন করার পর হাদিসের মাঝে আসছে বান্দা যে দোয়া করে সে দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। তাই হজের বাইতুল্লাহ জিয়ারতের পূর্ণ সফরটা এটা তো দোয়ার সফর, দোয়া কবুলের সফর, ক্ষমা চাওয়ার সফর, ক্ষমা পাওয়ার সফর। বাইতুল্লাহ দেখবেন আপনি এই অবস্থায় দোয়া কবুল হইতে থাকে, মাতাফের মাঝে তোয়াফ করতেছেন, পূর্ণ মাতাফটা দোয়া কবুলের স্থান, মাতাফে আছেন তো আপনি দোয়া করতেছেন আর এই জায়গাটা দোয়া কবুলের জায়গা। হজরে আসওয়াদ রুকনে ইয়ামানি আপনি স্পর্শ করে দোয়া করবেন, এটা দোয়া কবুল, হাদিসের মাঝে আসছে এই অবস্থায় দোয়া কবুল হয়। মিজাবে রহমতের নিচে কাবা শরীফের যে হাতিম, হাতিমের ভিতরে মিজাবে রহমত যে নালা, রহমতের নালা, এটার নিচে সার্বক্ষণিক আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে। এই জায়গায় যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয়। মুলতাজাম যে কাবা শরীফের যে দরজাটা আর হজরে আসওয়াদ এর মাঝখানের যে দেয়াল, এটা মুলতাজাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তার ভাবার তো এই এই মুলতাজামকে সামনে রেখে আমি যে সমস্ত দোয়া আল্লাহ তাআলার কাছে করছি কোন দোয়া আল্লাহ ফিরান, দোয়া কবুলের ইচ্ছা। কাবা শরীফের চত্বরে জমজমের পানি, এই বরকতের পানি পান করার পর, এই পানির দ্বারা নিজেকে তৃপ্ত করার পর যে দোয়া আসবে মন থেকে, হাদিসের মাঝে আসছে বান্দার সে দোয়া গুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। এই সফরে সাইর মাঝে যখন সাফা, সাফা পাহাড়, এই সাফা পাহাড়ের উপর থেকে বাইতুল্লাহর দিকে তাকিয়ে বান্দা যে দোয়াগুলো করে সে দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। ঠিক এরকম মারওয়ার উপর দাঁড়িয়ে যে দোয়া করা হয়, সাফা থেকে মারওয়ায় দৌড়িয়ে যাওয়ার পথে সবুজ যে চত্বর, এই জায়গায় দৌড়িয়ে দৌড়িয়ে বান্দা যে দোয়া করে, এই ওয়াদা, অসংখ্য ওয়াদা, দোয়া কবুলের অসংখ্য স্থান, আরাফায় দোয়া কবুলের ঠিকানা, মুজদালিফা এখানেও আল্লাহ বান্দার দোয়াকে কবুল করেন, মিনার ময়দান দোয়া কবুলের ময়দান, কঙ্কর নিক্ষেপের পর দোয়া কবুল হয়। এই পূর্ণ এ সফরে কখন কোথায় কোন অবস্থায় কোন আমল দ্বারা আল্লাহ তার বান্দাকে রহমতের গোসল দ্বারা গুনাহ থেকে পবিত্র করে তাকে বান্দা হিসেবে গ্রহণ করবেন, এই ধরনের অবস্থান আর জায়গার শেষ বলা মুশকিল।
এত জায়গা, এত এত ওয়াদা, কোন একটা জায়গায় যদি বান্দা তার আল্লাহকে, তার প্রিয় মনিবকে, আর নিজ মনিবের সামনে নিজ আব্দিয়ত, নিজ অসহায়ত্ব, নিজ গোলামিকে প্রকাশ করে নিজ অতীত জীবনের জন্য আল্লাহর কাছে মার্জনা চায়, জায়গাটা এমন, এই জায়গায় আল্লাহর ওয়াদা আছে যে এই জায়গায় দোয়া কবুলের জায়গা, আর সেই জায়গায় দাঁড়িয়ে একটা বান্দা আল্লাহর কাছে মাফ চাইতেছে, ক্ষমা চাইতেছে, দোয়া করতেছে, আর সেই জায়গায় আল্লাহ তাকে নিয়ে তাকে ফিরিয়ে দিবেন, এটা হইতে পারে? এটা হইতেই পারে। এই সফরটাকে জীবনের শ্রেষ্ঠতম সফর, আর জীবনের সবচেয়ে বড় অর্জনের সফর হিসেবে এই সফরটা করা চাই, আর প্রত্যেকের এই সফরের একটা আকাঙ্ক্ষা, একটা তামান্না থাকা চাই, না আমার জীবনের জন্য এই সফরটা চাই, এই সফরটা আমার জীবনের একটা তামান্না, আমার জীবনের একটা আকাঙ্ক্ষা, আমার জীবনের একটা লক্ষ্য, যে বাইতুল্লাহর কাছে যাব। এই দাওয়াত সকলের কাছে, এই দাওয়াত যে বাইতুল্লাহর সফরটাকে, বাইতুল্লাহর জিয়ারতটাকে নিজের জীবনের একটা স্বপ্নের সফর, নিজের জীবনের একটা অর্জন, নিজের জীবনের একটা তামান্না বানিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকি যে আল্লাহ আমার জীবনটাকে এই সফর থেকে তুমি বঞ্চিত করো না, এই চাওয়াটা আল্লাহ তাআলার কাছে চাইতে থাকি যে আল্লাহ তোমার প্রিয় বান্দাদেরকে, তোমার যত নবী তোমার যত অলি যে জমিনে নিয়ে তুমি তাদেরকে তোমার সাথে ভালোবাসা প্রকাশ করার সুযোগ দিত, সে জমিনে আমাকেও যাইতে দাও, তোমার বাইতুল্লাহর গিলাফ ধরার সুযোগটা আমাকেও দাও, বারবার দাও, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। আমার তো মনে হয় যে বাইতুল্লাহ জিয়ারতের দ্বারা বাইতুল্লাহর যে মহাব্বত তৈরি হয়, তো দিলের মাঝে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাইতুল্লাহর আকাঙ্ক্ষা, আরেকবার বাইতুল্লাহ যাওয়ার একটা তৃষ্ণা এটা থাকবে। রহে মেরা মাসকান হাওয়ালি কাবা, রহে মেরা মাদফান দিয়ারে মদিনা, রহে মেরা মাসকান হাওয়ালি কাবা, রহে মেরা মাদফান দিয়ারে মদিনা। এই দোয়াটা তো মন থেকে আসে, আহ এই বাইতুল্লাহর এলাকার আমি যদি অধিবাসী হতাম, এই বাইতুল্লাহর পাশে যদি আমার বাসস্থান হতো, সকাল বিকাল সন্ধ্যা রাত সবসময় যদি বাইতুল্লাহটাকে কাছে থেকে দেখতে পারতাম, এই বাইতুল্লাহর তোয়াফ, এই বাইতুল্লাহর রুকনে ইমানি হজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, জমজমের পানি, এইসব দ্বারা যদি আমি প্রতিদিন বরকত নিতে পারতাম, তাহলে আমার জীবনটা কতই না ধন্য হইত। রহে মেরা মাসকান হাওয়ালি কাবা, রহে মেরা মাসকান দিয়ারে মদিনা। আর মদিনা শরীফ যাওয়ার পর, মদিনা মুনাব্বারের জিয়ারতের পর, ওইখান থেকে তো আসতে মন চায় না, মনটা চায় যে এ জমিনেই যদি মৃত্যু হয়ে
খোদার পেয়ারা হাবিব রসুল্লাহর পাশে এই জান্নাতুল বাকিতে আমার যদি দাফন হইতে পারত। রহে মেরা মাসকান হাওয়ালি কাবা, রহে মেরা মাসকান দিয়ারে মদিনা, রহে মেরা মদফন দিয়ারে মদিনা। দিল এটা চায়, এটা দিল চায় এই মহাব্বতটা বাইতুল্লাহর সাথে করে আসা। আর মনের মাঝে এটা যারা একবার যাইতে পারলাম আবার যাওয়ার একটা ব্যবস্থাপনা করে আসা, যে আল্লাহ আরেকবার আসতে দিও, তোমার বাইতুল্লাহর গিলাফটা আরেকবার ধরতে দিও, তোমার বাইতুল্লাহর চত্বরে আরেকটা তওয়াফ করতে দিও। মন চায় তাই সে জমিনের সাথে কাবার দেয়ালের সাথে কাবার দিকে তাকিয়ে থেকে এমন একটা মহাব্বত তৈরি করা চাই যেই মহাব্বতের বিনিময়ে শুধু ক্ষমা অন্য কিছুর দ্বারা হয়। এটা বান্দার দায়িত্ব, বান্দার দায়িত্ব হল এইটা বাইতুল্লাহর জিয়ারত দ্বারা বাইতুল্লাহর জমিনের সাথে বাইতুল্লাহর দেয়ালের সাথে দুয়া কবুলের প্রত্যেকটা জায়গার সাথে এমন একটা সম্পর্ক তৈরি করে আসা, দিলের সাথে এমন একটা মহাব্বতকে তৈরি করা যেই মহাব্বতের বিনিময়ে ক্ষমা। আল্লাহ তো ক্ষমা করবেন, ক্ষমা করার ওয়াদা দিয়েই তিনি নিতেন, নিজের আরো কিছু করণীয় নাই, সেই করণীয় কি? মহাব্বত তৈরি করে আস, খুব মহাব্বত তৈরি করে আস, প্রত্যেকটা জায়গার সাথে মহাব্বত তৈরি করে আস। এজন্য খুব প্রয়োজন বাইতুল্লাহর জিয়ারতকারীদের জন্য বাইতুল্লাহর তওয়াফের সাথে সাথে বাইতুল্লাহর ওকুফ। মক্কা মুআজ্জমায় যে কয়েকদিন থাকা, বেশি সময় বাইতুল্লাহ থাকা, প্রয়োজন পূরণের জন্য হাজত পূরণের জন্য হোটেলে যাওয়া, আর বেশি সময় বাইতুল্লাহ থাকা, থাকাটাই ইবাদত। আর থাকার সাথে 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 যদি বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকা হয় আরো বড় ইবাদত, আর সেই সাথে যদি তওয়াফ করা হয় আরো বড় ইবাদত। বেশি সময় বাইতুল্লাহ থাকা, সেই দীর্ঘ সময় বাইতুল্লাহ থাকার দ্বারা, তওয়াফের দ্বারা, তাকিয়ে থাকার দ্বারা একটা মহাব্বত তৈরি হবে না? যেই মহাব্বতটা আসার সময় চোখ থেকে অশ্রু ফেলবে, যেই মহাব্বতের কারণে আসতে ইচ্ছা হবে না, সেই মহাব্বতটা তৈরি করে আসে। দৌলত না কই যাহো হাসম মাং রাহা হো, মাইসায়ে দেওয়ার হরম মাং রাহা হো, দৌলত না কই যাহো হাসম মাং রাহা হো, মাইসায়ে দেওয়ার হরম মাং রাহা হো। এই চাওয়াটা আল্লাহর কাছে পেশ করা যে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, আমার জীবনের সবচেয়ে বড় অর্জন এই বাইতুল্লাহর ছায়ায় যে কিছুক্ষণ আমি থাকতে পারছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমার জীবনে এর চাইতে বড় কোনো কিছু আমি পাই নাই। আল্লাহ আবারও তোমার কাছে এইটাই চাই, দৌলত যা হাসম আমার পদ আর আমার পদবী, এটা আমার কোন অর্জন না, এটা আমার কোন দৌলত না, আমার সবচেয়ে বড় দৌলত এই বাইতুল্লাহর ছায়া,
বারবার তোমার কাছে বাইতুল্লাহর ছায়ায় কিছু চাষ রয়েছে। এই আকাঙ্ক্ষা বাইতুল্লাহর রবকে দেওয়া। আমাদের হাজর শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই তার আরেকটা আমল শুনছি, সেই আমল হলো বাইতুল্লাহকে সালাম দেওয়া। উনি বলতেন এই বাইতুল্লাহকে কেউ সালাম দেয় না, আমি সালাম দিই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া বাইতাল্লাহ, সালাম দাও। এবং এই ঘর যেহেতু আল্লাহর ঘর, তাই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাব্বাল কাবা, ইয়া রাব্বা বাইতুল্লাহ, হে বাইতুল্লাহর রব তোমাকে সালাম। তোমার ঘরে গেছি, তাহলে ঘরে গিয়ে সালাম দিতে হয় না, সেই ঘরকেও সালাম দেওয়া, ঘরের মালিককেও সালাম দেওয়া। তো এটা ওনার একটা আমল ছিল, দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে তিনি সালাম দিতে থাকতেন। আর এ সালামের মাঝে তার ইশকে এলাহি, আল্লাহ তাআলার মহাব্বত, আর আল্লাহ তাআলার মহাব্বতকে নিজ চোখের পানির দ্বারা তিনি প্রকাশ করতে থাকতেন, আল্লাহর মহাব্বতের কথা মনে করতেন। তুমি আনছো এ বাইতুল্লাহ, তোমার ঘরের সামনে আমি দাঁড়িয়ে, আমার সাথে আছে আমার কিছু অপরাধ, তুমি তো পারো এই অপরাধগুলো তোমার রহমতের, তোমার যে রহমত, তোমার রহমতের ভান্ডারের সামনে এই অপরাধগুলো কিছুই। তোমার বাইতুল্লাহ জিয়ারতের আগে, তোমার বাইতুল্লাহর তোয়াফের আগে, এই প্রথম দর্শনে তুমি অপরাধগুলোকে মাফ করে আমাকে পবিত্র করে দাও। এটা একটা ব্যাপার। সেই বাইতুল্লাহর সফর থেকে, হজের সফর থেকে অর্জন কি? আরাফার ময়দান, সেই জাবালে রহমত, যার সাথে হযরতে আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালামের ক্ষমার ইতিহাস সম্পৃক্ত। আরাফার ময়দান থেকে ক্ষমা নিয়ে আসা, এটা বাইতুল্লাহর অর্জন, কামাই। সাফা মারওয়া বাইতুল্লাহর জমিন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ কুরবানি, আর সেই আল্লাহ তাআলার ভালোবাসা, এটাকে নিজের সাথে করে নিয়ে আসা। আর নিয়ে আসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ কুরবানির জীবনকে, স্মরণ করে এই শপথ নিয়ে আসা যে আমি আমার অবশিষ্ট জীবন নবীর রেখে যাওয়া আমানত, কালেমার দাওয়াত, এই দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার মাঝে আমি আমার বাকি জীবনটাকে ব্যয় করি, এই অঙ্গীকার নিয়ে আসা। আর নতুন একটা জীবন নিয়ে আসা, অবশ্যই যে জীবনটা হবে পাপমুক্ত, গুনাহমুক্ত, দুনিয়ার মোহমুক্ত, আখেরাতের মোহযুক্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী দিনে বাইতুল্লাহর জিয়ারতের জন্য কবুল এবং মঞ্জুর করুন। এবং সেই রুহানিয়ত, সেই মহাব্বত আল্লাহ অর্জন করার তৌফিক দান করুন। সেই বাইতুল্লাহর সফর, এই সফরের প্রস্তুতি এটাও একটা, রুহানি কোন মুরব্বির সাথে সফর করা, যার সাথে সফরে রুহানিয়ত অর্জিত হবে, লিল্লাহিয়ত অর্জিত হবে, নবী এবং আম্বিয়াদের ত্যাগ কুরবানির ইতিহাসের তাজকেরা হবে, জীবন্ত এবাদত হবে, এমন কোন মুরব্বির সাথে
এমন কোন সাধকের সাথে নিজেকে জড়িয়ে রেখে বাইতুল্লাহর সফর, এই সফরটা আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।